পটুয়াখালীতে মাশরুম চাষে আগ্রহ বেড়েছে অনেকের। আগ্রহীদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। পটুয়াখালী প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী পৌর এলাকার নাসরিন হক বছর দেড়েক আগে সাভারের জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়িতে 100 খড়ের স্পন নিয়ে শুরু করেন মাশরুম চাষ। 25 দিনের মাথায় পান ফলন। বর্তমানে তার শেডে 250টি স্পন রয়েছে এবং তা থেকে প্রতিদিন গড়ে 1.5 কেজি মাশরুম পান। নিজের চাহিদা মিটিয়ে সরবরাহ করছেন বাজারে। একটা সরকারি সেন্টার আছে সাভারে, মাশরুম ইনস্টিটিউট। তারপর ওখানে খোঁজটোজ নিয়ে আমি ওখানে ট্রেনিং দিই সরকারি ইনস্টিটিউট থেকে। তারপর ট্রেনিং দিয়ে আমি কিছুদিন নিয়ে আসছিলাম যে কীভাবে মানে মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারবো কি কারবার না কিছুদিন ভাবছি। তারপর থেকে মানে চোখ বন্ধ করে স্টার্ট করছি যে শুরুটা তো করি আমি নিজে, মানে মানুষের খাওয়াইতে কতটুকু পারি কি না পারি আমি নিজে তো খেতে পারবো বা আমার ফ্যামিলিতে আস্তে 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 পৌঁছতে পারবো, এই থেকে আমি শুরু করি। এখন দেখি মাশাল্লাহ অনেক চাহিদা। শুধু উৎপাদন নয়, কাঠের গুঁড়া, গমের ভুষি, তুষ ও চুন দিয়ে নিজেই মাশরুমের বীজ তৈরি করছেন নাসরিন হক। তবে এখনই মাসে আমি রেগুলারলি 1.5 কেজি বিক্রি করি, প্রায় 300-350 টাকার মতো কেজি বিক্রি হচ্ছে, তা প্রায় 400-500 টাকার মতো আমার ডেইলি ইনকাম হইতেছে। নাসরিন হকের এমন সাফল্যে মাশরুম চাষে উৎসাহিত হয়েছেন জেলার আরও অনেকে। নাসরিন আন্টির কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়েছি এবং আমি তার কাছ থেকে বেশ কয়েকটি সিলিন্ডার নিয়ে কাজ শুরু করছি। তার কাজে আমরা উৎসাহী যে আপনার পাশে আমরা দাঁড়াবো, আমরাও যেন ভবিষ্যতে অনেক কিছু করতে পারি। আমি অনলাইনে যে সেলটা করি এটা আমি কই থেকে বা হোম ডেলিভারি এটা আমি দিয়ে আসি এবং পাশাপাশি যদি সময় পাই তাহলে এটা পরিচর্যা করি। দক্ষিণাঞ্চলে মাশরুম চাষ সম্প্রসারণে চলতি মাসে বরিশাল হর্টিকালচার সেন্টারে আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা। একটি প্রকল্প সম্প্রসারণ কেন্দ্র হিসেবে কাজ করবে হর্টিকালচার সেন্টার রহমতপুর বরিশাল। ওখানে মাশরুম উৎপাদন কলাকৌশল এবং মাশরুম উৎপাদনের একটি উপকেন্দ্র থাকবে। হাতে নাতে সরেজমিনে ওখানে অত্র দক্ষিণবঙ্গের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। যথেষ্ট পুষ্টি ও ঔষধিগুণ সমৃদ্ধ হওয়ায় মাশরুমের চাহিদা দিন দিন বেড়েই চলছে। মাছরাঙা নিউজ ডেস্ক।